জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপনে শস্য চিত্রে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধুর অবয়ব। গাঢ় বেগুনি আর সবুজ ধানের চারায় দিন দিন ফুটে উঠছে এই প্রতিকৃতি, যেখানে 100 বিঘা জমিতে প্রতিদিন কাজ করছেন অন্তত 150 কিষাণ কিষাণী। আবু নোমান সাইমের রিপোর্ট। কেউ তুলছে ধানের চারা, কেউ বা ব্যস্ত রোপণে। শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরিতে এই কৃষিযজ্ঞ চলছে বগুড়ার শেরপুরে, যার মিডিয়া পার্টনার চ্যানেল 24। প্রতিদিন 150 কিষাণ কিষাণীর হাতের ছোঁয়ায় 100 বিঘা জমিতে লাগানো হচ্ছে গাঢ় বেগুনি আর সবুজ ধানের চারা। বঙ্গবন্ধুর যে মূল প্রতিকৃতি, যেটা বেগুনি রঙের ধানের চারা দিয়ে করা হচ্ছে, সেটার কাজ মোটামুটি শেষ। এখন চলছে ক্যানভাসে যে সবুজ রঙের ধানের চারা লাগানো, সেই ধানের চারা রোপণের কাজ। শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান সমন্বয়ক বলছেন, ধানের চারা বেড়ে ওঠার প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন রূপে দেখা মিলবে জাতির পিতার অবয়ব। চারা যখন ফুল ফুটাবে বা শীষ আসবে, তখন বঙ্গবন্ধুর অবয়বটিকে এক ধরনের দেখা যাবে। যখন ধান আসবে, দানা আসবে, তখন এক ধরনের দেখা যাবে। যখন পাকবে ধান, তখন আরেক ধরনের দেখা যাবে। 4 থেকে 5 মাসের ফসল হওয়ায় বঙ্গবন্ধুর শতবার্ষিকীর এই কৃষিজ উদযাপন দীর্ঘদিন স্থায়ী হবে বলে মন্তব্য কৃষি বিশেষজ্ঞের। যে গ্রামীণ পটভূমিতে বঙ্গবন্ধুর যে চিত্র, শস্যচিত্র করা হচ্ছে, এটা আসলে প্রায় একটা ধান জন্মাতে প্রায় 145 থেকে হয়তো 160 দিন লাগতে পারে। তো সেই সময়ব্যাপী এই যে ছবিটা থাকবে। শস্যের চারা লাগানো শেষে নিয়মিত পরিচর্যার কথা জানান এই পরিষদের মুখপাত্র। এখন আমরা এই ফসলের পরিচর্যা, যথা ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট এবং রোগ বালাই নিয়ন্ত্রণ, এগুলো যথাযথভাবে যাতে হয় সেই ধরনের লোকবল আমরা এখানে মোতায়েন করেছি, যাতে কোনো অবস্থাতেই আমাদের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যেতে না পারি। জাতির পিতার জন্মশতবার্ষিকীর অন্যতম কৃষিজ আয়োজন শস্যচিত্রে বঙ্গবন্ধু, যেখানে গাঢ় বেগুনি আর সবুজ ধানের চারায় ফুটে উঠছে বঙ্গবন্ধুর মুখচ্ছবি। আবু নোমান সায়েম, চ্যানেল 24, শেরপুর, বগুড়া।